বিকজ তারা আমাকে বিশ্বাস করেছিল ওই সময়ে, আচ্ছা, যে আমি সালমান শাহের মতো এরকম একটা কঠিন ক্যারেক্টার পুল করতে পারবো। ওই সময় আমার মনে আছে ফুল ইন্ডাস্ট্রি আমাকে না করেছিল, সালমান শাহের হাফ ডান ফিল্ম তুমি করো না, বিকজ হি ইজ এ রানিং সুপারস্টার, জাস্ট এমনি চলে গেছে, তো তুমি একটা নতুন ছেলে হয়ে যদি করো, বিকজ সবাই তখন ভেবেছিল যে আমি বোধহয় ডামি দিচ্ছি, আচ্ছা, আমি বোধহয় সালমান শাহ ডামি দিচ্ছি, বাট ওটা যে গল্পটা ছিল আমরাও তাই জানতাম যে প্লাস্টিক সার্জারি করে অন্য একটা মানুষ হয়ে আমি আসছি, তখন বললো যে এটা তোমার জন্য অনেক রিস্কি হয়ে যায়, বাট আমার কাছে মনে হল ইটস এ ট্রিবিউট টু হিম, বিকজ ওর সাথে তো আর এই জীবনে কাজ করা সম্ভব হবে না, অ্যান্ড আই ওয়াজ এ গ্রেট ফ্যান। হ্যাঁ, অবদানের ক্ষেত্রে যদি বলে ক্ষেত্রে মানে কথা যদি বলেন, সালমান শাহরও অবদান আছে অফকোর্স। কে আসলে সবচেয়ে বেশি আপন বা বন্ধু হিসেবে পেলেন আপনার শুরুর দিকে, যার কথা আজকে বলতে চান, থাকুক না থাকুক পৃথিবীতে? বাবু ভাই, আমির হোসেন বাবু। বাবু ভাই, আমির হোসেন বাবু, ইয়েস, হি ওয়াজ মাই গার্জিয়ান, সে আমার অভিভাবক যদি বলেন তো সে ছিলেন শুরুর দিকে একদম, অফকোর্স। তারপর বাসু চ্যাটার্জি, আচ্ছা, বাসু চ্যাটার্জি, আই এম গ্রেটফুল টু হিম, বিকজ আজকে যেখানে আমি বসে আছি সো ম্যাক্সিমামটি তার জন্য। আরও অনেকের অবদান আছে, হাবিব আঙ্কেলের অবদান আছে, হঠাৎ বিশ্বের প্রডিউসার সানোয়ার মোর্শেদ, ছোটকু ভাই, এই ফুল গ্রুপ, এই ফুল টিমের অবদান আছে, বিকজ তারা আমাকে বিশ্বাস করেছিল ওই সময়ে, আচ্ছা, যে আমি সালমান শাহের মতো এরকম একটা কঠিন ক্যারেক্টার পুল করতে পারবো। ওই সময় আমার মনে আছে ফুল ইন্ডাস্ট্রি আমাকে না করেছিল, সালমান শাহের হাফ ডান ফিল্ম তুমি করো না, বিকজ হি ইজ এ রানিং সুপারস্টার, জাস্ট এমনি চলে গেছে, তো তুমি একটা নতুন ছেলে হয়ে যদি করো, বিকজ সবাই তখন ভেবেছিল যে আমি বোধহয় ডামি দিচ্ছি, আচ্ছা, আমি বোধহয় সালমান শাহ ডামি দিচ্ছি, বাট ওটা যে গল্পটা ছিল আমরাও তাই জানতাম যে প্লাস্টিক সার্জারি করে অন্য একটা মানুষ হয়ে আমি আসছি, তখন বললো যে এটা তোমার জন্য অনেক রিস্কি হয়ে যায়, বাট আমার কাছে মনে হল ইটস এ ট্রিবিউট টু হিম, বিকজ ওর সাথে তো আর এই জীবনে কাজ করা সম্ভব হবে না, অ্যান্ড আই ওয়াজ এ গ্রেট ফ্যান। হ্যাঁ, অবদানের ক্ষেত্রে যদি বলে ক্ষেত্রে মানে কথা যদি বলেন, সালমান শাহরও অবদান আছে অফকোর্স, বিকজ ও হি ওয়াজ মাই ইন্সপাইরেশন বাংলা ফিল্মে। পরিচয় বা একদিন একদিন দুদিন একটু একটু দেখা হয়েছিল বিচ্ছিন্নভাবে, বাট সেই অর্থে পরিচয় ছিল না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট আমার কিছু কমন ফ্রেন্ড, ওরও ফ্রেন্ড ছিল, ওইভাবে আমি জানতাম তার কথা, আচ্ছা আচ্ছা। এমনি তার অভিনয় ভালো লাগে এরকম কিছু কমপ্লিমেন্ট বলেছিলেন, বলতে পেরেছিলেন? না, অত কথা বলতে পারিনি, না। আমার সঙ্গে এহতেশাম দাদু একবার পরিচয় করিয়ে দিয়েছিল, সে কোথায় যাচ্ছিল, আমিও এফডিসিতে গেছি, এরকম একটা জাস্ট একটা ক্রসিং এর মধ্যে এক ঝলক দেখা হলো, আচ্ছা আচ্ছা, সেইভাবে কথা হয়নি। বাট ও আসার পর যেটা হয়েছিল যে বাংলা ফিল্মের যেই নায়ক মানে একটা জবরজং ড্রেস পরা, পোশাক পরা থেকে যে সাধারণ স্বাভাবিক একটা কাপড় চোপড় পরে একটা সাধারণ ছেলে বয় নেক্সট ডোর যে ফিল্মে আসতে পারে, এই ধারণাটা আমি পেয়েছি, আমরা পেয়েছি, সেই আত্মবিশ্বাসটা সেই জায়গা থেকে মনে হয়েছে যে ও যদি করতে পারে আমরাও করতে পারবো, আমিও করতে পারবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা। প্রথম বললেন ফ্যানও ছিলেন, সেক্ষেত্রে ছবি দেখা কি কোন ছবিটা খুব চোখে লেগেছে? ওর সব ছবি, কেমন সে কেমন থেকে শুরু করে তুমি আমার, ম্যাক্সিমাম সিনেমাই দেখেছি, বিক্ষোভ, সুজন সখী, অন্তরে অন্তরে। ফেরদৌস ভাই, অনেকে একটু একটু গবেষণা করে বা একটু ভেবেচিন্তে বলে যে সালমান শাহ মারা যাবার পর ইন্ডাস্ট্রিতে একটা ভঙ্গুর অবস্থায় চলে যায়, আপনি যদি বলেন যে সেই সময়টা আপনার এন্ট্রি ইন্ডাস্ট্রিয়াল আলাপ ছিল কিনা, যে হঠাৎ করে আপনার ছবি সংখ্যা বেড়ে গেল, যেহেতু মানে ইন্ডাস্ট্রির ওই সময়ের অবস্থাটা আপনার তো দেখা, ওই ট্রানজেকশনটা কী ছিল আসলে? আসলে তখন মনে করেন যে পুরো ইন্ডাস্ট্রি একটা পিলার ভেঙে গেলে যেরকম হয় একটা বাড়ি, আপনারও আজ করতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, বিকজ আমরা দর্শক হিসেবে তো অফকোর্স বুঝেছি, তখন তো আমি আম নট এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, বাট মনে হলো যে না, যে তার উপরে যেরকম একটা নির্ভরশীলতার জায়গা তৈরি হয়েছিলো, একটা আস্থার জায়গা তৈরি হয়েছিলো, সেই আস্থার জায়গাটা হঠাৎ করে নষ্ট হয়ে গেলো, হঠাৎ করে ভেঙে গেলো। সো অনেক অনেক লগ্নিকারক তখন বাধ্য হয়ে ফিল্ম ছেড়ে দিয়েছে, ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে, এমনও ঘটনা আছে, যারা ওখানে বেশি কাজ করতো বা ওর উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, তারা বাধ্য হয়ে অন্যদিকে সুইচ করেছে, এমন অনেক অনেক ধরনের ঘটনা ঘটেছে। আমার মনে হয় যে ও একটা মানে একটা ইতিহাস সৃষ্টিকারী একটা চরিত্র, মানে শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য না, সারা বিশ্বের জন্যই, একটা বিশ্বে ভালো সময়ের ভেতরে এত অল্প সময়ের মধ্যে এত ভালো ভালো কাজ করেছে, এবং এখনও যখন তার কাজগুলি দেখে মনে হয় আধুনিক, এই সেদিনকার। আমাদের অনেক কাজ আছে, আমার পুরনো কিছু সিনেমা দেখলে আমার কাছে মনে হয় অনেক পুরনো, বাট সালমানের সিনেমাগুলি যদি এখনো আমি দেখি আমার কাছে মনে হয় সেদিনকার। এটা একটা বেস্ট কমপ্লিমেন্ট দিলেন, ইয়েস, সো হি ডিজার্ভস ইট, সত্যি। এবং সেক্ষেত্রে একটা সংকট কি মনে হয় না যে সালমান যাদের সাথে জুটি বেঁধে কাজ করতো তাদের সাথে আপনার কাজ করতে হচ্ছে, সেই কুপাপটা কিভাবে হতো? ধরো যাক শাবনূর কিংবা নতুন যারা যারা কাজ করেছে সেই সময় রানিং কাজ, তারা কিভাবে কোয়ার্টিস্ট হিসাবে
ওয়েল, সালমানের সাথে যেই দুজন ছিল সবচেয়ে বেশি সিনেমা করেছেন, মৌসুমী শাবনম, মৌসুমী শাবনম, হ্যাঁ, এবং একটা সময় আমি তাদের সঙ্গে অনেক বেশি সিনেমা অভিনয় করেছি, আমরা প্রচুর ভালো কাজ করেছি। হ্যাঁ, অফকোর্স আমি তাদের কাছ থেকে মানে প্রথম অফকোর্স আমি জিজ্ঞেসই করতাম শাবনমকে যে যদি সালমান হলে কীভাবে করতো বা ওর এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, অফকোর্স অফকোর্স, আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট মাই, মানে সেই ধরনের কোনো সংকটে পড়েননি? না 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 না, বিকজ ওর সাথে আমি নিজেকে তুলনা করব, আমি আসলে মানে আই এম নট দ্যাট ফুল, সো হি ইজ মানে সামওয়্যার এলস, আই এম ইন ডিফারেন্ট জোনার, আমি আমার আর আলাদা জায়গা, সালমান শাহর আলাদা জায়গা, নায়ক রাজের আলাদা জায়গা, সো লাইক আই বিলিভ ইন দ্যাট, আমি আই 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 আমি আই ডোন্ট বিলিভ ইন কম্প্যারিজন, যে কারোর সঙ্গে তুলনা, কোনো মানুষের সাথে আরেকটা মানুষের সাথে তুলনা হয়। এবং আমি সেই প্রশ্ন বা সেই বিব্রতকর জায়গা আমি নিতে চাই না, এটা আসলে খুব খেলো প্রশ্ন হয়ে যায় কম্প্যারিজনের জায়গাটায়। বাসু চ্যাটার্জি এবং এদের সাথে সখ্যতা, এবং আপনি কি বুঝেছিলেন যে এটা আমার একটা টেক্কা বা ট্রাম কার্ড হতে যাচ্ছে, এই সিচুয়েশনটা কি আজ করা যায় তারকা জীবনে? না না, আমি এগুলি কিছুই আজ করতে পারিনি, আমি আসলে বুঝতেই পারছিলাম না যে আমাকে কী হচ্ছে, আমার মনে হচ্ছিলো যে কিছুই হবে না। আমার যখন হঠাৎ বৃষ্টির জন্য বাসুদেব আমাকে সিলেক্ট করে ফেললো, আমি যখন প্রথম কলকাতা যাই, আমি যেতে যেতে ভাবছিলাম আমি যাবো, যাওয়ার পরে আমি পারবো না অভিনয় করতে, তারপর বলবে নেক্সট ফ্লাইটে তুমি চলে যাও, সো আমার তখন ওই আত্মবিশ্বাসের জায়গাটা ঠুনকো ছিল, আই ওয়াজ নট অ্যাট অল কনফিডেন্ট, বিকজ আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার তো কোনো, আমি তো জীবনে অভিনয় করিনি। তারপর বললেন যে অনেকে না করেছিল। হ্যাঁ, অনেকে নাকি না করেছিল আপনাকে, মানে যেতে যেতে তো অনেকে না, সবাই না করেছিল, সবাই মোটামুটি 99.9% না করেছিল, এবং তার ম্যাক্সিমামেরই ধারণা ছিল কিছুই হবে না, বিকজ আমি কিন্তু এমনিতে ফ্যামিলি ওয়াইজ আমি আই এম ভেরি ইন্ট্রোভার্ট, আমি কিন্তু অনেক পারিবারিক মানুষ, পারিবারিক একদম একটা মানে ছোট্ট গণ্ডির মধ্যে থাকতেই পছন্দ করি, সো আমি যে অনেক আছে না বন্ধুরা যে সবার সামনে একটু নেচে দেখাচ্ছে, একটু গান গিয়ে শোনাচ্ছে, আমাকে জীবনে মানে এখনও আমি পারবো না, এবং সেই ব্যক্তিত্ব নিয়ে আপনি চলেন, সেই সৌন্দর্য সেটাই আপনার বড় সৌন্দর্য। কিন্তু আমার প্রশ্ন যে আপনি তারপরে গিয়ে যখন কাজ করতে লাগলেন, হ্যাঁ, এবং সেই সময়ের ইন্ডাস্ট্রি বলা হয় যে অতটা এখনকার কলকাতা যতটা ডমিনেটিং বাংলা চলচ্চিত্রে, তখন তো আসলে এই অবস্থা ছিল না, বালিঘড়ি তো এখন উল্টে গেছে, তো ওই সময়ের আসলে একটু যদি ব্যাখ্যা দিতেন ইন্ডাস্ট্রি এবং কাজ করার প্রেক্ষাপট, তখন মনে কখন মনে হলো যে এটা একটা ভালো ডিসিশনে আমি পৌঁছে গেছি? আসলে যখন হঠাৎ বৃষ্টি কমপ্লিট হয়ে গেল এবং কমপ্লিট হতে হতেই কলকাতার যত বড় বড় বিখ্যাত তখন পরিচালকরা তাদের সাথে মিটিং হতো, দেখা হতো ছবি করার সময়, এই সিনেমা করতে করতে, যেহেতু বাসু চ্যাটার্জি নিয়েছে একটা ছেলেকে, নতুন ছেলেকে কেন নিয়েছে, সে সন্দীপ রায়ও দেখতে এলো, সে ঋতুপর্ণ ঘোষও দেখতে এলো, অপর্ণা দি ডাকলো, রীনা দি, সো লাইক যত কলকাতার এরকম নামি দামি পরিচালকের আছেন যারা, তারা প্রত্যেকে, হ্যাঁ, যে বাসু চ্যাটার্জি তো একটু ডিফারেন্ট টাইপের সিনেমা বানায়, তার সিনেমার হিরো ছে অমল পালেকার থেকে শুরু করে বড় বড় সব মানে সুপার অভিনেতারা, উনি প্রথম বাংলা সিনেমা বানাচ্ছেন এবং সেই বাংলা সিনেমায় ইন্ডিয়া থেকে কোনো হিরোকে কেন নেননি, বাংলাদেশ থেকে হিরো নিয়েছেন, সো এই নিয়ে একটা কিউরিওসিটির জায়গা ছিল অন্য লেভেলের। এবং ওরা যখন আসতো এসে আমাকে দেখতো, দেখতে দেখতে সাধারণ স্বাভাবিক একটা ছেলে, সো লাইক মানে এভরিবডি ইজ টু লাইক মি, প্রত্যেকের সঙ্গে আমার একটা সখ্যতা বন্ধুত্ব এখন পর্যন্ত আছে। সাংবাদিকতা নিয়ে পড়াশোনার মানে ইচ্ছাটা কিভাবে হলো? আসলে আমি যখন ডিসাইড করলাম যে আমি ফিল্মে আসবো, মানে সিনেমাতে করবো, অভিনয় করবো, তো তখন আমার বাসা থেকে একটা কন্ডিশন দিল যে মাস্টার্স কমপ্লিট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, মাস্টার্স, তখন আমি ফ্লাইং ক্লাবে ফ্লাইং শিখি আর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব, বিএসসি করব, এরকম একসাথে বেশ, আমি একসাথে অনেকগুলি মাল্টি টাস্কার ছিলাম, সো তো আব্বা একটা কন্ডিশন দিয়ে দিল যে মাস্টার্স কমপ্লিট করতে হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে, সো দেন হি থট লাইক আই উইল চেঞ্জ মাই ডিসিশন। আচ্ছা, তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দেখলাম অনেক কঠিন কঠিন সাবজেক্টের চান্স পেলাম, আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সো বন্ধুরা বললো যে দেখ তুই যদি ফিল্ম টিল্ম করতে চাস তাহলে কিন্তু এগুলি এই সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি পড়লে হবে না, বইটা পড়লে হবে না, আমি তখন খুঁজে খুঁজে যে বের করলাম যে জার্নালিজম, আচ্ছা, আর আইআর এই দুইটা সাবজেক্ট, তো জার্নালিজম ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, সো তখন মনে হলো যে হ্যাঁ জার্নালিজম পড়লে তো আমার এই অঙ্গনের সাথে কিছুটা মিল থাকবে, সো আমি জার্নালিজম ভর্তি হলাম, সো এইভাবেই আমার জার্নালিস্ট। কিছুদিন মধ্যে ইন্টার্ন বা কিছু পত্রিকার সাথে বোধহয় একটু শুরু করেছিলেন? না না, আমি জাস্ট অতিথি হিসেবে কাজ করেছিলাম। আচ্ছা আচ্ছা, অতিথি সম্পাদক হিসেবে আনন্দ ভুবনে একবার করেছিলাম, প্রথম আলোতে বিনোদন পেজ করেছি কয়েকবার, আনন্দ বিচিত্রাতেও কাজ করেছিলাম, একটা সংখ্যা এডিট করেছিলাম। তো ফিল্মের প্রতি আগ্রহ বা অভিনয়ের প্রতি আগ্রহ মানে এটা কি আয়না বলে দিয়েছিল আপনাকে? মানে না, আমি জানি না, এটা আসলে এই যে নায়ক রাজের কথা বললেন না, রাজ্জাক, রাজ্জাক ববিতা বোধে বলে দিয়েছিল ছোটবেলা তাদের, সেই যখন
অনন্ত প্রেম সিনেমাটা আমি দেখি, আচ্ছা, সে ওই সিনেমার দুজনের কেমিস্ট্রি, রোম্যান্স, ভালোবাসা এরকম দেখে আমার কাছে মনে হতো যে আমি এরকম কিছু করব বড় হলে। তখন অ্যাজ ভেরি ইয়াং, ভেরি আমি লিটল কিড, বাট তখন আসলে ওই বলার মতো অবস্থানও ছিল না, জায়গাও ছিল না। আমি ওই সময়তে নারায়ণগঞ্জে ছিলাম, নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে পড়তাম, বাট আমার মনে তখন থেকেই আমার মধ্যে এটা ঢুকে গেছে, বিকজ আমার স্কুলের পাশে একটা বইয়ের দোকান ছিল। আচ্ছা, সো ওই বইয়ের দোকানে প্রায় দেখতাম চিত্রালি একটা ক্লিপে করে লাগিয়ে রেখেছে, আর আমি যখন যেতাম সারাক্ষণ আমার ওই চোখটা থাকতো চিত্রালির দিকে। এবং আমি টিফিনে টাকা জমিয়ে রেখে রেখে চিত্রালি কিনতাম, চিত্রালি কিনে এই চিত্রালি ব্যাগে ঢুকিয়ে রেখে এবং পরে ছবি দেখা, কেটে কেটে নায়ক নায়িকাদের ছবি জমানো, সো লাইক, এবং বাসার এতগুলি মানুষের চোখ ফাঁকি দিয়ে তখন থেকে এগুলি করছি। সো আমার মনে হয় আমার ভালো লাগার জায়গাটা তখনই তৈরি হয়। ফ্যামিলিতে কি কেউ এই অঙ্গনে বা কালচার এরিনাতে কোনো রেফারেন্স? না না, একেবারে ছিল, একেবারে ছিল, মানে 14 গোষ্ঠীর মধ্যে কেউ ছিল না। প্রথম যখন ভাবলেন যে যেহেতু সাংবাদিকতায় পড়াশোনা হয়েছে, পেশার জায়গাটা ডিসিশন তো একটু ম্যাচিউর্ড নিয়ে নিতে হয়, ম্যাচিউর বয়সে নিতে হয়, কিভাবে? আমি তো ডিসিশন নিয়েই ফেলেছিলাম, নিয়ে ফেলেছিলাম, পরিবারকে বোঝানো বা আমি এটাই করব, এটাই আমার পেশা হবে। হ্যাঁ, সেটা ছিল, আমি তো পেশা হিসেবে ফ্লাইং, আমি পাইলট হব। আচ্ছা, ওকে, তো ফ্যামিলি ওয়াজ কনভিন্সড, বাট যখন দেখলো যে ফিল্মের প্রতি একটু ঝোঁক বেশি বা আমার এদিকে একটু ভালো লাগাটা বেশি কাজ করছে, তখন তো আব্বা বলে দিল যে মাস্টার্স কমপ্লিট করো। আব্বা বলল, ভাবলো যে মাস্টার্স কমপ্লিট করার পরে বোধ হয় আমি এই ডিসিশনটা চেঞ্জ করে ফেলবো, বাট মাস্টার্স করতে করতেই গিয়ে আমি তখন বললাম, বললো যে কী করবে তুমি? আমি বললাম সিনেমাই করবো। তো দেন আব্বা বললো যে তুমি একটা সিনেমা করো, একটা সিনেমা করে একটা পারমিশন পাওয়া গেল, আর যদি করো দেন ইউ হ্যাভ টু বি অন দ্য টপ, যদি তুমি শীর্ষে যেতে পারো তবেই তুমি এখানে থাকবে, নাহলে আমার কথা শুনতে হবে। আচ্ছা আচ্ছা, তো তখন একটা আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিল আর কি। এই সময় আমি পৃথিবী আমারে চায় না অঞ্জন সরকারের একটা সিনেমা অফার পেলাম, সেটার কাজ একটু শুরু হলো, তার মধ্যে সালমান শাহ। আচ্ছা, একটু আমি শুনতে চাই, বলেছেন যদিও, তারপর এই যে অফার পাওয়া, ধরেন দর্শকরা তো আসলে বুঝবেন অফারটা কিভাবে আসে, আপনি তো ছবি জমা দেননি বা কোনো কিছু করেননি, তাহলে এই অফার পাওয়া মানে নিশ্চয়ই অনেকগুলি কোইনসিডেন্ট ছিল সাইমালটেনিয়াসলি। নাম্বার ওয়ান, আমি ফ্লাইং ক্লাবে একবার ক্লাস করছি, হঠাৎ করে ওখানে একটা শুটিং হবে, ওমর সানিয়ার মৌসুমি শুটিং করবে দোলা সিনেমার। সো ওই সিনেমার পরিচালক দিলীপ সোমদা ছিলেন, উনি নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, বাট অনেক কাজ রেখে গেছেন। তো দিলীপদা আমাদের ক্লাবে গিয়ে বললো যে একটা ছেলে লাগবে আমাদেরকে, বিকজ যেহেতু সানি ভাই তো আর প্লেন চালাতে পারে না, তো যে চালাতে পারে এমন একজন, কারণ ওই ট্রেনিং এয়ারক্রাফটে আবার কেউ উঠতে পারে না। আচ্ছা, উইদাউট ট্রেনিং পাইলট। সো তখন আমি তার ডামি শটগুলি দিয়ে দিই, মানে ব্যাক টু থেকে হাত তাতগুলি এরকম শট দিই। তো শুটিংয়ের পরে উনি আমাকে বললো বসে বসে, উনি রয়ে গেলো, ইউনিট চলে গেলো, উনি রয়ে গেলো, হি স্টার্টেড কনভিন্সিং মি। আচ্ছা আচ্ছা, এখানে করে কি হবে, এখানে করলে যত টাকা পাবো ফিল্মে বেশি টাকা হবে, আরো বেশি নাম হবে, অনেক বেশি, আমার ভিতরে এটা তো আছে। আবার এটাতে করে আবার একটু নাড়া দিয়ে গেল। এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি ই করতাম ফিল্ম সোসাইটি। আচ্ছা, আমি জার্নালিজমে, আমি তো টিএসসিতেই থাকতাম মোস্ট অফ দ্য টাইম, তো ফিল্ম সোসাইটি করতাম। ফিল্ম সোসাইটি থেকে আমরা আবার গেলাম একবার এফডিসি পরিদর্শনে। আচ্ছা, তো তখন আমাদের সব বন্ধুরা বললো, এই যে তুই আজকে ঢুকলি না এফডিসি, তার বেরোবি না, এরকম করতে। কত বছর হলো ফেরদৌস ভাই এফডিসিতে ঢোকা? অলমোস্ট 25 ইয়ার্স, যদি এই ঢোকা ক্যালকুলেট করি বা এরকমই হয়ে গেছে। সেক্ষেত্রে ওই ছবিটার পরে আপনার টার্নিং আসলে সবাই জানে, সেটা হঠাৎ বৃষ্টি, এবং এই যে এলেন দেখলেন, জয় করলেন, আপনার ক্ষেত্রে বলা হয় যে আপনি খুব ব্লেসড বেশি, মানে স্ট্রাগলটা খুব কম, স্ট্রাগল পিরিয়ডটা, এটা কি আপনার ইতিবাচক সূত্রে মানেন নাকি এই কমপ্লিমেন্টটা নেন? আমাকে সেই অর্থে স্ট্রাগল করতে হয়নি, করতে হয়নি, না আমাকে স্ট্রাগল করতে হয়নি। আমাকে এই যে আয়ুস ব্লেসড, তারপর আমির হোসেন বাবু, আই এম গ্রেটফুল টু হিম, বিকজ বাবুভাই তখন আমাকে এফডিসিতে দেখে বলাই, মানে তুমি তো খুব হ্যান্ডসাম, তুমি সিনেমা করো, আমি একটা সিনেমা বানাবো স্ট্রেট। আচ্ছা, হ্যাঁ, আমি নাচ ময়ূরী নাচ নামে একটা সিনেমা বানাবো, নাচের সিনেমা। এই তোমার ফ্রেন্ডরা সব চিৎকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এফডিসিতেই থাকবে এখন থেকে। এই বাবুভাই স্টার্টেড কনভিন্সিং মি, অ্যান্ড বাবুভাই অ্যাপ্রোচ ওয়াজ ভেরি গুড, ফাদারলি, ফ্রেন্ডলি, ব্রাদারলি। তো তখন আমি কনভিন্সড হয়ে গেলাম যে আমি করবো একটা সিনেমা।